তো গাইস, আমি লাঞ্জুরি থেকে এখন এর্নাকুলাম মেনকা পার্ক যে আছে সেই মেনকা পার্কে আমি এখন এই মুহূর্তে চলে আসলাম। তো আজকের আমার এখানে আসতে অনেক লেট হয়ে গেল, তো বাসের মধ্যে অনেক 4 ঘন্টা বসে থাকতে হলো। আমি পুরো 2:30-3টার সময় ওখানে ট্রেনে বাসে বসেছিলাম, তো লেটের কারণে আজকের এই মেনকা পার্কে আসতে একটু লেট হয়ে গেল। তো মেনকা পার্কে এবারে আমি যাচ্ছি। তো মেনকা পার্কে যেতে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো মেনকা পার্ক। তো গাইস, এইবারে আমি যাব সমুদ্র সাইডে, এখানে যে সমুদ্র আছে তো ওই সাইডে যাব ওপাশে। তো ওপাশে যেতে হবে আমাকে, এই ঘাটে যেতে হবে। তো দেখাবো তোমাদেরকে, এইখানে আমি 5 বছর আগে ছিলাম। তো এই পার্কে আমি প্রত্যেক রবিবারে ঘুরতে আসতাম। হ্যালো গাইস, হাই ব্রাদার, হাউ আর ইউ? আগে নালা সালেন দিলে আটি বলিলে। তো আমি এখন যাচ্ছি, এখানে সব এখানে মোবাইল শোরুম আছে এবং হেডফোন, এখানে খুবই সুন্দর সুন্দর শোরুম, এখানে আমি সবই এখানে পাবে। তো আমি এই জায়গাতে অনেক কিছু জিনিস কিনেছিলাম, মোবাইলও কিনেছিলাম। তো আজকের অনেকদিন পরে এই জায়গাতে আসতে পারলাম, তো তার কারণে খুবই আনন্দ লেগেছে। তো এখানে বিকেলবেলায় আসলে খুবই ভালো হতো। হ্যালো গাইস, ওয়াও! তো এখানে রাত হয়ে গেল আসতে। তো গাইস, তো এখন সন্ধে হয়ে গেছে, তো তার কারণে এখানে আমার ফ্রেন্ডরা সবাই এসেছিলো, সবাই চলে গেছে। এখন রাত হয়ে গেছে, 8টা-9টা বেজে গেছে। তো আমি এখন তো সমুদ্রের সাইডে এসেছি। তো এখানে সমুদ্র সাইডে এখন তোমাদেরকে পুরো বোট দেখাতে পারছি না, এবং সুন্দর জাহাজ ছিল এখানে, এখানে সব জাহাজ দাঁড়িয়ে আছে। তো সেই জাহাজগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তো লাইটগুলো দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে মেনকা পার্ক, ওদের রিটার্ন। তো এই মেনকা পার্কে এসে খুবই খুবই ভালো লাগে, এবং খুবই সুন্দর এখানে ভাবে এখানে সবাই আসে প্রত্যেক সানডে, এবং এখানে সবাই বিকেলের টাইমে প্রচুর লোক আসে। কিন্তু আমার রাত হয়ে গেছে, তার কারণে এখানে মানুষের মুখ দেখাতে পাচ্ছি না। তো গাইস, তো এখানে সমুদ্র সাইডে আরব সাগরও যাওয়া যাবে। তো এখানে আমি এসেছিলাম, তোমাদেরকে বলেছি এখানে আমি প্রত্যেক রবিবার করে আমি এখানে ঘুরতে আসতাম। তো এই পার্কের ঘুরতে আস খুবই খুবই ভালো লাগে। তো গাইস, তোমরা দেখতে থাকো, খুবই আনন্দ উপভোগ করতে পারবে। এই জায়গাটা বিকেলবেলা আসলে খুবই আনন্দ হতো। তো রাত্রিবেলা তাও কত মানুষ এখানে যাতায়াত।